জীবের অপরাধ বিচার করেন, তবুও অত্যন্ত কৃপাময় মহাবদান্য অবতার শ্রী গৌরহরি এবং শ্রী নিত্যনন্দ প্রভুর পাদপদ্মের স্মরণ নিয়ে কৃষ্ণ নাম কীর্তন করলেন, অপরাধ মার্জিত হয় এবং নাম প্রবর্তক মহাপ্রভুর অশেষ কৃপা লাভ হয়। আমাদের মতো বদ্ধ চঞ্চল জীব 10 মিনিটে সুস্থির চিত্তে শ্রীকৃষ্ণের দিব্য নাম জপ করতে পারি না। তাই অতীব কৃপাপূর্বক মহাপ্রভুর প্রিয়জন, যারা আমাদের গুরুরূপে সারা জগতে কৃষ্ণ নাম বিতরণ করেছেন, তারা ন্যূনতম পক্ষে 16 মালা সংখ্যায় জপ করতে নির্দেশ দিয়েছেন। অতএব সন্দেহের কোনো কারণ নেই, শ্রীগুরু গৌরাঙ্গের আনুগত্যে চললে ভয়ের কোনো কারণ নেই। আর সেই সুন্দর ধামে মেতে উঠেছে বক্রেশ্বর, এক ধুলোটের মধ্য দিয়েই নাচে গানে মাতোয়ারা বক্রেশ্বর। ছোট ছোট বাচ্চাদেরকে সাজিয়ে সুন্দর শোভাযাত্রার মধ্য দিয়ে আয়োজিত হয়েছিল এই নাম সংকীর্তনটি। সকলে পায়ে পা মিলিয়ে সুন্দর মুখরিত পরিবেশের মধ্য দিয়ে মাতোয়ারা হয়েছিল, মহিলা থেকে ছোট ছোট বাচ্চারা, সকলের মিলিত প্রচেষ্টায় বক্রেশ্বর হয়ে উঠেছিল এক।